মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গণজাগরণ মঞ্চ বারিধারায় মিয়ানমার দূতাবাস ঘেরাও করতে গেলে গুলশান দুই নম্বর গোল চত্বরে পুলিশ তাদের বাধা দেয়। সেখানেই মিছিল করেন মঞ্চের কর্মীরা। মিয়ানমার থেকে সরকারের চাল আমদানির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন মঞ্চের মুখপাত্র। চাল আমদানি বন্ধ করে বার্মার সাথে যে বাণিজ্যিক সম্পর্ক আছে সেটিও বন্ধ করুক। সারা দেশে বার্মার যেখানে যেখানে যে ধরনের পণ্য বার্মার বাংলাদেশে বিক্রি হচ্ছে সেই পণ্য বাংলাদেশ প্রত্যাখ্যান করবে, বাংলাদেশ বর্জন করবে। রোহিঙ্গা হত্যা বন্ধে ওই দেশের গণতন্ত্রবাদী নেত্রী অং সান সুচির ভূমিকা নিয়েও প্রশ্ন গণজাগরণ মঞ্চের। মানবতা বিরোধী অপরাধটি যে করছে সে আজকে শান্তির দূত হয়ে আজকে নোবেল পুরস্কার পাচ্ছে, অথচ যারা শান্তি প্রতিষ্ঠা করছে পৃথিবীতে তাদেরকে কিন্তু এমন কোনো পুরস্কার দেয়া হচ্ছে না। পরে মঞ্চের একটি প্রতিনিধি দল মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দেয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।